আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা মূলত 18তম নিবন্ধন লিখিত কাটসমার্ক ও শূন্যপদ নিয়ে আলোচনা করব। এখানে মূলত আমরা গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এই চারটি বিষয়ে স্কুল পর্যায়ে কতগুলো শূন্য আসন ও পাসমার্ক কত হতে পারে সে বিষয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আপনারা সবাই জানেন অক্টোবরের প্রথম সপ্তাহে 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে, আর এই সময়ে আপনাদের সবার মনে একটাই প্রশ্ন, যার যার নিজের বিষয়ে কাট মার্কস কত হবে। অনেকে জানতে চেয়েছেন যে কাট মার্কস এখন কত হবে, কতগুলো শূন্য আসন রয়েছে গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এই চারটা বিষয়ে, কতগুলো শূন্য পদ রয়েছে, কত পেলে পাশ করব। আমরা চেষ্টা করছি নিয়মিত বিভিন্ন বিষয়ের শূন্য আসন ও কাট মার্কস নিয়ে ভিডিও আপলোড করতে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এই স্কুল পর্যায়ে কতগুলো শূন্য আসন ও পাস মার্ক কত হবে সে বিষয়ে আলোচনা করব। আশা করি আপনারা যারা উপরে উল্লেখিত বিষয়ের পরীক্ষার্থী আছেন তাদের এই বিষয়টি ভিডিওটি উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। শূন্য আসন ও কাট মার্কস, প্রথমে গণিত বিষয়, পঞ্চম গণ বিজ্ঞপ্তি অর্থাৎ যারা 16 এবং 17তম নিবন্ধনে রয়েছেন তাদের জন্য শূন্য আসন ছিল এখানে 3223টি, পাশ করেছিলেন মাত্র অর্ধেক 1416 জন। এরপরে আসি পদার্থ, শূন্য আসন 138টি, পাশ করেছিলেন 1114টি। রসায়ন, শূন্য আসন 130টি, পাশ করেছিলেন 902 জন। জীববিজ্ঞান, উদ্ভিদ ও প্রাণীবিজ্ঞান মিলে আপনারা জানেন সমন্বয়ে কম্বাইন্ড একটা পরীক্ষা হয়েছে এবার। পঞ্চম গণ বিজ্ঞপ্তি, তা হচ্ছে 5229টি শূন্য আসন ছিল, সেখানে পাশ করেছেন 1885 জন। ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি অর্থাৎ 18তম নিবন্ধনধারী যারা আছেন এবং 19তম নিবন্ধনধারী যারা আছেন তাদের জন্য মূলত এই আসনগুলো বরাদ্দ থাকবে। আসুন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি হবে, আপনারা জানেন যে রিটেন পরীক্ষা যারা পাশ করবেন এবং ভাই ভাই যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য আরো শূন্য পদ চেয়ে চাহিদাপত্র নিয়ে যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, এরপরে এটা হবে সেটা হচ্ছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি। মানে শূন্য পদ 2895টি প্লাস, মানে আপনি দেখেন এখানে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে 3223টি ছিল, পাশ করেছিল 1416 জন, সেখানে আরো 2890টি শূন্য পদ রয়ে গেছে। প্লাস এবার যে নতুন করে যে শূন্য পদের চাহিদা পত্র যেটা চাওয়া হবে সেখানে আরো যোগ হবে, এখানে আপনি ধরতে পারেন আরো 1000, মোটামুটি 3800-4000 মতো এবার শূন্য পদ থাকবে চাল। একইভাবে পদার্থ, তবে এখানে শূন্য পদ পদার্থ নেই, তবে নতুন করে শূন্য পদ এর চাহিদা পত্র চাওয়ার পরে এখানে যোগ হবে। সো এখানে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি শূন্য পদের চাহিদা নেই লিখেছি দেখে বিভ্রান্ত হওয়ার কিছু কারণ নেই, নতুন করে চাহিদা পত্র চাওয়া হবে এবং সেটা যোগ করা হবে। এখানে আশা করি আপনার 200-200-200-র মধ্যে, 200-250-র মধ্যে আপনার শূন্য পদ থাকবে। রসায়ন, তেমনই রসায়ন 130 জন, 30টি শূন্য আসন ছিল, পাশ করেছে 902 জন, সেখানে শূন্য আসন নেই। এখানে দেখেন এখানেও 200-150 থেকে 200-র মধ্যে শূন্য আসন থাকবে। জীববিজ্ঞানে শূন্য পদ রয়েছে 3144টি প্লাস, এখানে আরো যোগ হবে, এখানে আরো 1 থেকে 1.5 হাজার সংযোগ হলে 4 থেকে 4.5 হাজার মতো শূন্য পদ এবার ফাঁকা হবে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে বলে আশা করছি। এখানে গণিতে 5 মার্ক 60+-- স্কুলে হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। পদার্থতে 5 মার্ক 65+ লাগবে, যেহেতু আপনার ক্যান্ডিডেট কম, শূন্য পদও নেই, সেই হিসেবে এখানে কম্পিটিশন। রসায়নে 65+ লাগবে, জীববিজ্ঞানে আপনার 60+ হয়ে যাবে, 60+ পেলে আপনার পাশ হয়ে যাবে, হয়তো 60-এর নিচে পেলেও অনেকে পাশ করবেন কিন্তু চাকরি পাওয়ার জন্য যথেষ্ট বলে আমি মনে করি 60 মার্ক, কারণ দেখেন এবার কিন্তু জীববিজ্ঞানের কোশ্চিন যথেষ্ট কঠিন হয়েছে, সেই হিসাবে কাটমার্ক কিছুটা কমতে পারে। তো এই ছিল আজকের বিষয়, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।